ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো। আজকে তোমাদের শেষ হয়ে যাচ্ছে যে বহুদিন থেকে যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছিল সেটা মোটামুটি প্রাথমিকভাবে শেষ হচ্ছে। আরও কিছু ডিস্ট্রিক্ট বা আরও কিছু ক্যান্ডিডেট বাকি আছে, তারাও ভবিষ্যতে দেবে। তো আজকে আরও একজন ভাবি শিক্ষক, তার যে মূল্যবান অভিজ্ঞতা সেটা জানাবো। তো এই ভাবি শিক্ষকের সঙ্গেও বেশ কিছু জিনিস ঘটেছে, তো যেটা কিছুটা আমি বলবো যে বুঝে সুঝে উত্তর দেওয়াই ভালো। কারণ যদি এরকম উত্তর দাও, তোমাকে যদি সেখান থেকে কাউন্টার প্রশ্ন করে, তুমি যদি অ্যান্সারটা গুছিয়ে না দিতে পারো, তাহলে সেই মুহূর্তে তোমার প্রতি কিন্তু একটা এক্সট্রা চাপ পড়তে পারে। তো আমাদের ভাবি শিক্ষকের ক্ষেত্রে হালকা সেরকম কিছুটা হয়েছে, যাই হোক ওভারঅল ও ম্যানেজ করেছে বিষয়টা, সেটা একটা ব্যাপার। আর বহুদিন পূর্বে কিছু একটা কথা আমি বলছিলাম যে কিছু একজন শিক্ষক, সে কিন্তু কিছুটা হলেও মানে শুনতে পেয়েছে নাম্বার পুটের ব্যাপারটা। আর এইভাবে শিক্ষক দাবি করছে, সে যখন আর কি মানে ডেমোটা বোর্ডে যখন কমপ্লিট করার পর বোর্ডটা মুছে দিচ্ছে, তখন বোর্ডটা মুছতে যাওয়ার সময় ও কিন্তু একটা জিনিস দেখতে পায়। সেটা ও বলছে, বলতে চাইছে যে সে যখন আর কি টার্নিং নিচ্ছিল, সেই সময় দেখতে পায় যে ম্যামরা সেখানে একটা নাম্বার পুট করছে, এবং সে বলছে মোস্ট প্রবাবলি সেটা কিন্তু 4 নম্বর। এবার যদি সেই 4 নম্বরটা পুট করে থাকে, সেখান থেকে তো অনেক কিছু ভাবা যেতে পারে। সেটা হতে পারে কোনো ফ্র্যাকশনের 4 হতে পারে, বা টোটাল 4 হতে পারে, বা ডেমোর ওপরে 4 হতে পারে। সেটা কী 4 সেটা কিন্তু আমরা এক্স্যাক্ট এখান থেকে বলতে পারবো না। তবে যদি 4 দিয়ে থাকে, বা এর আগের দিনটা যদি সত্যি হয়, আমরা দুটোকে যদি সত্যি মানে ভাবি, তাহলে একটা তোমাদের পক্ষে ভালো ব্যাপার যাচ্ছে যে ওভারঅল যদি সবাইকে 7 বা 8 বা 6-7 করে দেয়, সেটা তোমাদের ফেভারে যাবে, তোমাদের সকলের ভালো হবে। তো অভিজ্ঞতাটা শুনি। প্রথমে ভাবি শিক্ষককে যখন প্রশ্ন করে, তখন বলে যে তুমি তোমার নিজের পরিচয় দাও, তখন সে নিজের পরিচয় দেয়। তো বলছে এখন কি করছেন? তো বলে আমি এখন একটা প্রাইভেট স্কুলে কাজ করি, এবং একটা আমার নিজস্ব একটা অর্গানাইজেশন আছে, সেটাও চালাই। এটা খুব ভালো একটা ব্যাপার যে একটা এনজিও, এবং তার সম্ভবত নামটাও আছে একটা, সেটা ও চালায়, খুব একটা ভালো কাজ ও কিন্তু করে। আচ্ছা, খেয়ালি ফাউন্ডেশন সম্ভবত নামটা, এরকম কিছু একটা আমাকে বলেছিল মক দেওয়ার সময়। আচ্ছা, তারপরে বলে যে স্কুলে কি পড়াতেন, এরকম জিজ্ঞাসা করে, স্কুলে কি পড়াতেন এরকম জিজ্ঞাসা করে। তো বলে স্যার আমি লাইব্রেরিয়ান, স্যার না, এখানে হচ্ছে বলি 3 জন ম্যাম ছিল, মানে 9 নম্বর টেবিল গতকালকে উত্তর চব্বিশ পরগনা যার আলোচনা করলাম, সেই সেম টেবিলে এর সেকেন্ড হাফে হয়েছে ভাবি শিক্ষকের। তো খুব ভালো সাপোর্ট পেয়েছে ম্যাডামদের কাছ থেকে, সেটা এও বলছিল। তো বলছিল যে আমি লাইব্রেরিয়ান হিসাবে অ্যাপয়েন্টেড, এই কথাটা বলে। তো সেভাবে আমাকে কোনো রেগুলার বেসিসে ক্লাস নিতে হয় না, তবে আমি কিন্তু সাবস্টিটিউট ক্লাস করাতাম। এই জায়গাটাই কিন্তু হালকা ও মানে ফেসে গিয়েছে, মানে ওর উত্তরস্বরূপ। তো কীরকম? তখন বলে নিয়মিত কোন ক্লাস করাতেন। আবার ওকে যখন নিয়মিত ক্লাসের কথা বলে, তখন ও কিন্তু আবারও বলে, ম্যাম আমি কিন্তু কম্পিউটার বা লাইব্রেরিয়ানের কাজ করি, আমাকে কোনো টিচার অ্যাবসেন্ট থাকলে তার সাবস্টিটিউট হিসেবে আমাকে যেতে হয়। তো তখন বলে যে মানে নিয়মিত কোনো ক্লাসে বলতে ও কিন্তু কম্পিউটারটা করায়, আর ওই সাবস্টিটিউটের কথাটাও বলে। তখন বলে আর যদি সাবস্টিটিউট হয়, তো তখন বলে আপনি, তখন বলে সাবস্টিটিউট যদি হয়, তখন বলে সাবস্টিটিউশনের হলে আমি কোনো নিয়ম বাধা নেই, যেমন ক্লাস পাই তেমন যাই, মানে যেমন ক্লাস পায় ও তেমন যায়। ওর কথাটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতন না, যুক্তিসঙ্গত কথা। কারণ আমি যদি একজন কম্পিউটার অপারেটর হিসেবে বা লাইব্রেরিয়ান হিসেবে অ্যাপয়েন্টেড থাকি, তো কবে কোন টিচার অ্যাবসেন্ট হবে কী করে জানবে? ও যেটা সত্যি সেটাই কিন্তু সেই মুহূর্তে বলেছিল। তো সেইভাবে স্কুলের যেমন সুবিধা হয় সেইভাবে কিন্তু আমাকে ক্লাস নিতে হয়, ও কিন্তু সেই সত্যি কথাটাই বলে। তখন ম্যাম বলে কোনো প্রিপারেশন ছাড়াই যাওয়া যায়, এরকম জিজ্ঞাসা করে। তখন জাস্ট একটু হাসতে হাসতে তখন বলে আমাদের ভাবি শিক্ষক বলে, হ্যাঁ ম্যাম প্রাথমিক স্কুল তো, তাছাড়া টিচার না থাকলে তো যেতেই হবে, যেটা সত্যি সেটাইও বলেছে। তবে রেডি থাকতে হয়, সাবস্টিটিউট ক্লাস তো সেরকম কিছু করাতে হয় না, করাতে হবে এমনও তো নয়, মানে জাস্ট এইভাবেই কিন্তু অ্যান্সারটা কিন্তু আমাদের ভাবি শিক্ষক দিয়েছিল। তখন বলে ধরুন আমি আপনাকে বললাম লসাগুর ওপর ডেমো দাও, তো দিন তো লসাগুর ওপর ডেমো, মানে জাস্ট ম্যাডামটা ওর কথার ওপরে ভিত্তি করে বলছে, মানে কোনো প্রিপারেশন ছাড়া যাওয়া যায়, তাহলে ঠিক আছে তুমি লসাগুর ওপর ডেমো দাও, দিয়ে আমাকে দেখাও, মানে জাস্ট এইভাবে কিন্তু ম্যাডামটা অ্যাপ্রোচ করে। তখন আমাদের ভাবি শিক্ষক বলে, হ্যাঁ ম্যাম আমি দিচ্ছি, তবে আপনার পারমিশন থাকলে একটা কথা বলবো, মানে জাস্ট এইভাবে ভাবি শিক্ষক বলে। তখন বলে আমি ব্রতচারীর উপর প্রিপারেশন নিয়ে এসেছিলাম, তো আপনারা চাইলে ব্রতচারীর উপর ডেমোটা দেবো, এরকম টাইপের ভাবি শিক্ষক বলে। তখন আমাদের ম্যাম বলে, না আমি লসাগু বলছি না, ম্যামটা এইভাবে বলে, মানে আমি লসাগু বলছি না,
আপনি বললেন যে প্রিপারেশন ছাড়াই ডেমো দেওয়া যায়, মানে ক্লাস করানো যায়, সেটাই আমি বললাম। তাহলে আপনাকে আপনার প্রিপারেশন নাই, তা আমি বলছি লসক গসকের উপর ডেমো দিতে, জাস্ট এইরকম। তখন ম্যাম বলছে তাহলে বলুন এবার যাই কি, প্রিপারেশন ছাড়া কোনো এরকম ক্লাসে যাওয়া যায় কি, এরকম জিজ্ঞাসা করছে। তখন বলছে ভাবি শিক্ষক বলে না ম্যাম সাবস্টিটিউট ক্লাস, তাই বেশি ডেপ্থে তো যাবো না, পূর্বপাঠ যেটা আলোচনা হয়েছে সেখান থেকে আমি কিছুটা পড়িয়ে ওখান থেকে কিন্তু আমি কিছুটা প্রশ্ন উত্তর করে তাকে কিন্তু আমি বেরিয়ে আসবো। তো তাছাড়া হচ্ছে কি আমি একদিনের জন্য ক্লাসটা নিচ্ছি, তো সেখানে আমি বেশি ভেতরে ঢুকবো না, এইভাবে কিন্তু মেকআপ দেওয়ার চেষ্টা করে। তখন ম্যাডাম বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এবার টেন্সের উপর ডেমো দাও। তো যাই হোক, সৌভাগ্যবশত আমাদের ভাবি শিক্ষকের বিষয় কিন্তু ইংলিশ ছিল, কিন্তু সেটা কিন্তু ওখানে কোনোভাবে মানে খোলসা হয়েছিল না যে ও ইংলিশে নিয়ে জানা আছে। তো যাই হোক, ও যখন টেন্সের উপর দিতে বলে তখন ওর কোনো অসুবিধা হয়নি, ও টেন্সের উপর ক্লাস দেয়। আর ওকে এটাও বলে দিয়েছিল আপনি টেন্সের উপর ক্লাস দেবেন, কিন্তু ধরে নেব মানে ধরে নেবেন যে আপনি সাবস্টিটিউট ক্লাসে গিয়েছেন। তো এমনই আর কি ম্যাডামটা ওখানে রিয়াকশান দিয়েছে। তো সাবস্টিটিউট ক্লাস বলেছে, তো তো গিয়েছে বা তো বলতে পারে না যে আমাদের আগের ক্লাসে কী শিখেছি, এটা একটা প্রবলেম। তো এটাই বলছে যে আজকে তোমাদের কোন ম্যামের ক্লাস ছিল, আচ্ছা এই ম্যামের ক্লাস ছিল, জানো তো ম্যাম আজকে আজকে স্কুলে আসেনি, তো তার জন্য আমি তোমাদের আজকে এই ক্লাসটা নেব, এইভাবে কিন্তু শুরু করে। তো শুরু করার পর তাকে যেভাবে আর কি এগোই পরপর পরপর সেগুলো এগোই, তো তার মধ্যে ডেমো থেকে কয়েকটা হিট হিট পয়েন্ট আমি তোমাদের সুবিধার জন্য বলছি। ফার্স্ট, ও যখন বোর্ডে কিছু ওয়ার্ক করে সে হাতের লেখাটা দেখেছিল। সেকেন্ড, ও পড়াতে পড়াতে কোনো একটা জায়গায় ভার্বের কথা বলে, তখন ম্যাম বলে ভার্ব কাকে বলে জানি না, তখন ও সেটা বলে। তারপরে ওকে একটা উদাহরণ ইউজ করেছিল যে সকালে আমি বাড়িতে ছিলাম, এখন আমি স্কুলে আছি, বিকেলে আমি মাঠে যাব। এভাবে কিন্তু ও ভবিষ্যৎ, অতীত এবং বর্তমান তিনটে টেন্সের কথাও বলেছিল। তখন ওকে জিজ্ঞাসা করে আচ্ছা টেন্সের ভাগগুলো বলুন, তখন ও বলেছিল প্রেজেন্ট, ফিউচার এবং পাস্ট যেটা। তখন বলে প্রেজেন্ট পারফেক্টের একটা এক্সাম্পল দিন, তো এরকম জিজ্ঞাসা করেছিল। তখন ও বলেছিল যে আই হ্যাভ ইট রাইস, এরকম টাইপের কিছু একটা বলেছিল। তখন বলেছে আচ্ছা ঠিক আছে, তুমি এবার আপনি এবার বোর্ডটা মুছে দেন। এবার এই যে বোর্ডটা মুছে দেন, এই কথাটা ম্যাম যতক্ষণে বলবে, তো তার আগেই কিন্তু ও বোর্ড মুছতে কিন্তু শুরু করে দিয়েছিল, মানে যখন ওকে চলে আসতে বলো তখনই ও বোর্ড মুছতে শুরু করেছে। তখন ম্যামরা না তাকিয়ে ওকে বলে আচ্ছা বোর্ডটা মুছে দেবেন কিন্তু, মানে জাস্ট এরকম, এর আগের জন্য কিন্তু বোর্ড মোছেনি। তো এইখান থেকেই একটা অনেক কিছু শেখার আছে। দেখো আমি বারবার তোমাদেরকে অনুরোধ করতাম, আজ তো ইন্টারভিউ প্রায় শেষের দিকে হয়ে গেল, তবুও আগামী দিন যারা যাবে, যারা এই ভিডিওটা দেখছো, সকলকেই অনুরোধ করবো যে তোমরা কিন্তু তোমাদের কর্তব্য পালন করবে, তুমি বোর্ডটা কিন্তু অবশ্যই তোমরা মুছে দিয়ে আসবে। আর যেটা বললাম, তারপরে এই তো বোর্ড মোছার পর যখন ও টার্ন নিচ্ছিল সেই মুহূর্তে কিন্তু ও দেখতে পেয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আরেকটা রিকোয়েস্ট করছি, আজ থেকে তোমাদের প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়া প্রায় মোটামুটি শেষের দিকে, যাদের শেষ হয়েছে তারা কিন্তু এটা যেদিন যে রেজাল্ট হবে সেটা তো বড় কথা নয়, যার যেটা হবে সেটা মেনে নিতেই হবে। তো ততদিন বসে না থাকে, আগামী দিন যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আসছে, যার যেটা যোগ্যতা আছে সেই হিসাবে তোমরা কিন্তু নিজের প্রিপারেশন নিতে থাকো, পছন্দ অপছন্দের ব্যাপার নয়। আজকে কিন্তু একটা পিএইচডি করা মানুষও কিন্তু বন দপ্তরে অ্যাপ্লাই করছে, কারণ হালটা এরকম জায়গায় পৌঁছে গিয়েছে। তো সেই জন্য সকলকে রিকোয়েস্ট করবো আগামী দিন যে সুযোগগুলো আসছে সেগুলোকে একটু নেওয়ার জন্য। তো আমাকে অনেকে তোমাদের মধ্যে থেকে অনুরোধ করেছিল যে ফুডের ওপর যদি কোনো ভিডিও বানানো যায়, তো আমি আজকে তোমাদের জন্য একটা ভিডিও বানানোর চেষ্টা করছিলাম। তো সেটা আমি আজ হোক বা কাল হোক আমি অবশ্যই দিয়ে দেবো, তো সেগুলো তোমরা দেখবে, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটাকে সাপোর্ট করবে। এই কারণে বলছি কারণ ওটা একটা আমার চ্যানেলে একটা নতুন জিনিস, তোমরা যদি প্রথম দিকে একটু দেখো তাহলে আমার একটু নিজস্ব ভালো লাগবে, বা ওটার জন্য যে খাটনিটা বা সে ভিডিও বানানো বা তোমাদের জন্য একটা যে এক্সট্রা কেয়ার ব্যাপার যেটা থেকে যায়, যেটা আমি প্রাইমারিতে নিচ্ছিলাম সেটা কিন্তু আমি নিতে পারবো। আর যেটা তোমাদের প্রাইমারি ইন্টারভিউ যেটা প্রস্তুতি চলছিলো যেভাবে সেভাবে চলবে, কারণ অনেকেই এখানে 22 ক্যান্ডিডেটও আছে, তো তাদের জন্য কিন্তু আমরা এটা জারি রাখবো। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।